আমরা এখনো একটা ভুল ধারণায় বিশ্বাস করি, আমরা আমাদের ইউনিভার্সিটির একেবারে 4 বছর শেষ করে তারপরে একটা সিভি লেখার চেষ্টা করি। এটা করলে কি হয় আমি তোমাকে বলি, তুমি যখন তোমার ইউনিভার্সিটির 4 বছর শেষে ফাইনালি সিভি লিখতে যাবা, তখন তুমি সবার আগে একটা সিভির ফর্ম্যাট খুঁজবা, দৌড়ায় দৌড়ায় জিজ্ঞাসা করো, ভাই একটা আমাকে সিভির ফর্ম্যাট দেন, আমি তোমাকে একটা সিভি ফর্ম্যাট দিয়ে দিব। এরপর একটা বিশাল ঝামেলায় পড়বা, দেখবা তুমি যখন তোমার সিভি ফর্ম্যাটে নিজের ইনফরমেশন বসাবা, তুমি তোমার নাম, তোমার বাবার নাম, তোমার ইউনিভার্সিটি আর সিজিপিএ লেখার পরে আর কিছু লিখতে পারছো না। বিশাল সমস্যা, রাইট? একটা 2 পৃষ্ঠার সিভি তো দূরের কথা, আধা পৃষ্ঠায় যায় তোমার সিভি শেষ হয়ে যাচ্ছে। তখন দেখবা আরে আইডিয়া, ফন্ট সাইজটা 10 থেকে 12 করে দেই, দেখবা যে একটু বড় হচ্ছে, তাও 1 পৃষ্ঠা হচ্ছে না। তুমি চিন্তা করবা আচ্ছা ফন্ট সাইজ নিবি 14 করে দেই, আর একটু বড় হবে 1.25 পৃষ্ঠা। তারপরে চিন্তা করবা 1 পৃষ্ঠা তো করতেই হয়, কি করা যায়, আচ্ছা আমার তো 2টা ফোন নাম্বার আছে, 2 লাইনে 2টা ফোন নাম্বার দিয়ে দিবি, আর একটু বড় হবে। সেরকম করে করে কোনো মতে 1 পৃষ্ঠা বাড়ানোর চেষ্টা করবা, এবং তারপরে দেখবা যে তোমার সেই সিভির ফর্ম্যাট আমি দিলাম সেখানে একটা অ্যাচিভমেন্টের পয়েন্ট ছিল। তুমি চিন্তা করবো আমার তো কোনো অ্যাচিভমেন্ট নাই, আমি এখন কি লিখব, জব এক্সপিরিয়েন্সের একটা পয়েন্টার ছিল, এবং তুমি আমাকে এসে জিজ্ঞেস করবে ভাই আমার লাইফে তো আমি কোনো জব করিনি, জব এক্সপিরিয়েন্স আমি কি লিখতে পারি। থার্ডলি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের একটা পয়েন্ট ছিল, এবং তুমি বলবা আচ্ছা আমি তো কখনো ক্লাব করিনি বা কোনো কম্পিটিশন করিনি, আমার তো কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নাই। সো দৌড়ে দৌড়ে এসে আমাকে বলবা যে ভাই আমার এই অ্যাচিভমেন্ট, জব এক্সপিরিয়েন্স, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এই 3 জায়গায় আমি কি লিখতে পারি। ওয়েল অ্যান্সারটা কিন্তু খুব সহজ, আমি কি ফার্মগেটের মলম বিক্রেতা যে তোমাকে আমি একটা মলম দিয়ে দিব সর্বরোগের মহৌষধ হিসেবে কাজ করবে, সিভির সব রোগগুলো দূর হয়ে যাবে? না তো, তাই না? অফকোর্স তোমার যদি কোনো অ্যাচিভমেন্ট না থাকে, জব এক্সপিরিয়েন্স না থাকে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস না থাকে, অফকোর্স তুমি সিভিতে কিছুই লিখতে পারবা না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবং তারপরে তুমি একটু চিন্তা করে দেখো, তোমার ইউনিভার্সিটির 4 বছর শেষ, এখন তোমার জব এক্সপিরিয়েন্স নেওয়ারও সময় নেই, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করারও সময় নেই, কোনো অ্যাচিভমেন্টও আনার সুযোগ নেই। এই মোমেন্টে এসে প্রচুর স্টুডেন্ট হতাশ হয়ে যায় এবং রিগ্রেট করে যে আই উইশ ইউনিভার্সিটি লাইফের 4 বছরে আমি এই কাজগুলো করতাম, তাহলে হয়তো আমার সিভির অবস্থা এতটা করুণ হতো না, আমার সিভিটা একটা ভালো পর্যায়ে থাকতো। এবং তোমার সিভি যদি ভালো পর্যায়ে না থাকে কি হয় জানো তো, রাইট? তুমি সব জায়গায় সিভি সাবমিট করবা, 1, 2, 3, 4, 5, এবং সব জায়গা থেকে রিজেক্টেড হবা। সো প্লিজ 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 এই দুর্দশা থেকে মুক্তি পাওয়ার জন্য এই সিম্পল টেকনিকটা কাজে লাগাও। সিভি লেখার জন্য 4 বছর ওয়েট করো না, তোমরা যে যেই সেমিস্টারে আছো, যে যেই ইয়ারে পড়ছো, আজই আজ রাতেই বাসায় একটা সিভি লিখে ফেলো। এবং অফকোর্স সিভি লিখার পরে তুমি দেখবা যে তোমার সিভিটা বড় হচ্ছে না, কিন্তু এখন তো তোমার সুযোগ আছে, তাই না? তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করার সুযোগ আছে, তোমার জব এক্সপিরিয়েন্সের জন্য পার্ট টাইম কাজ করার সুযোগ আছে, তোমার অ্যাচিভমেন্টের লিস্টটা বড় করার সুযোগ আছে। এবং তুমি দেখবা তোমার সিভিটা যখন বড় হচ্ছে না, নিজে নিজেকে একটা ঠুস করে থাপ্পড় দিবা, ওয়েক আপ কল, যে তোমার কাজ করা দরকার। প্রতি সেমিস্টার পরে সিভিটা একবার এডিট করবা, এডিট করতে যেয়ে দেখবা সিভিতে এডিট করার কিছুই নেই, আবার একটা জোরে চট দিবা, আরেকটা ওয়েক আপ কল, যে তুমি তোমার গত পুরো সেমিস্টার পার করে দিয়েছো, এমন কিছু করতে পারোনি যেটা তোমার সিভিতে উল্লেখ করা যায়। তার মানে তোমার পুরো সেমিস্টারের এমন কোনো কাজ নেই যেটা ভবিষ্যতে তোমাকে একটা ভালো জব দিতে পারে, বুঝতে পেরেছো? সো প্রতি সেমিস্টার পরে সিভিটা এডিট করবা, এবং সিভিতে খুব কমন মিস্টেক করে, যেমন নাম্বার 1, সিভিতে একটা ছবি দেওয়া থাকে এবং মানুষগুলো ছবিতে 5 বছর আগের তোলা পাসপোর্ট সাইজের ছবি দিয়ে রাখে। আমার 5 বছর আগের যদি পাসপোর্ট সাইজের ছবি তুমি দেখো, আমাকে দেখে তুমি ভাববা যে আমি একটা চোর। ওয়েল চোরও না, এমন একটা চোর যে চুরি করে ধরা খেয়ে প্রবলি 2-4টা মার খেয়েছে, এরকম লাগে। দ্বিতীয়ত, ইমেল আইডি লেখার সময় আমি এখনও প্রচুর ইমেল আইডি পাই, brokenglass@gmail.com, angelfariha, abujbalok@hotmail.com। প্লিজ এই টাইপের ইমেল আইডি তুমি যদি দাও, তোমার ইমেল আইডি দেখার পরে সিভিটা ছুঁড়ে ফেলে দিবে। তৃতীয়ত, তোমার যারা বিবিএ গ্র্যাজুয়েট ও তো জানো, রাইট, যে লাস্ট ইন ফার্স্ট আউট, যেটা লাস্টে হয় সেটা উপরে থাকে। সো প্লিজ কখনো SSC HSC ব্যাচেলার্স এভাবে শুরু করতে হয় না, সিভিতে লেখার সময় লাস্টেরটা উপরে থাকে, তার মানে তোমার ব্যাচেলার্স বা অনার্স ডিগ্রি উপরে থাকে, তারপরে HSC, তারপরে SSC। সো এই টাইপের কিছু বেসিক মিস্টেক হয়, সেই মিস্টেকগুলো সরিয়ে ফেলো, এবং তোমার যে পয়েন্টারগুলো ফাঁকা থাকার কথা, অ্যাচিভমেন্ট, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, জব এক্সপিরিয়েন্স, এগুলোর জন্য আজকে থেকে কাজ করা শুরু করো। এবং যখনই দেখবা সিভিতে লিখার জায়গা নেই, ঠুস করে থাপ্পড় মেরে নিজেকে একটা ওয়েক আপ কল দাও যে না,
আমার এখন আরো অনেক কিছু করা দরকার, যেই কাজগুলো আস্তে আস্তে আমি সিভিতে দিব, এবং তুমি যদি আজকে থেকে এই কাজটা করতে পারো, বিশ্বাস করো 4 বছর পরে তোমার যে সিভিটা হবে, যত জায়গায় সাবমিট করবা সব জায়গায় কোয়ালিফাই করবে।